শিক্ষা দপ্তর নিয়ে যে ধরনের ছেলে খেলা, যে ধরনের দুর্নীতি পশ্চিমবঙ্গের মতো রাজ্যের, যেখানে শিক্ষার জন্য আমরা গর্বিত, শিক্ষিত বাঙালি হিসেবে লোকে তা মানে আমাদেরকে, সেই শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছে গেছে ভাবুন। তা নিয়ে ছেলে খেলা হচ্ছে, সিবিআই হচ্ছে, সেন্ট্রাল ফোর্স গিয়ে তার দপ্তরকে ঘিরে ধরছে, শিক্ষামন্ত্রীকে গিয়ে প্যারেড করে যেতে হচ্ছে সিবিআইয়ের কাছে, আর কত নিচে নামবে, দুশ্চিন্তা এটাই। দেখুন, দুর্নীতি হয় সব জায়গায়, এখন সমাজে যখন পতন হয় এভাবে হয়, সারা বাংলার যে সার্বিক পতন এই টিএমসি সরকারের সময় হয়েছে কেউ বেঁচে নেই, কিন্তু এতটা আমরা আশা করিনি যে শিক্ষা বিভাগের এত পতন হবে। চোখ রাখবো পরের খবরে। গরু পাচার মামলায় সিবিআই দপ্তরে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। সকাল 9:10 দুটি গাড়ির কনভয় নিয়ে চিনার পার্কের বাড়ি থেকে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। 9:50 পৌঁছন নিজাম প্যালেসে। সূত্রের খবর, 20 মিনিট গেস্ট রুমে বসানোর পর 15 তলা থেকে অনুব্রতকে নিয়ে যাওয়া হয় 16 তলায়। সকাল 10:10 থেকে তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। আর এ বিষয়ে জানবো, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, আমরা যেমনটা জানি যে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 পাতার প্রশ্নপত্র তৈরি করা হয়েছে এবং তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করছেন গরু পাচার মামলা তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য। তোমার কাছে কি খবর রয়েছে, কি কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাকে? দেখো মৃতা, 7 পাতা এবং সেই 7 পাতায় 36টি প্রশ্ন। সিবিআই এর গোয়েন্দারা প্রথম দফায় যে জিজ্ঞাসাবাদ চলছে, 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে এই প্রথম দফার জিজ্ঞাসাবাদে, অনুব্রত মণ্ডলের কাছ থেকে এই 36টি প্রশ্নের উত্তর চান সিবিআই এর গোয়েন্দারা। এবং যেটা সিবিআই সূত্রের খবর, এই প্রথম দফার জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শেষ হওয়ার পর তিনি যে বয়ান দেবেন সে তার কপি কিন্তু নিয়ে যাওয়া হবে সিনিয়র অফিসারদের কাছে, অর্থাৎ সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যিনি এসপি রাজীব মিশ্র এবং যিনি জয়েন্ট ডাইরেক্টর পঙ্কজ কুমার শ্রীবাস্তব, গতকালই তিনি দিল্লি থেকে কলকাতায় এসেছেন, তার কাছে নিয়ে যাওয়া হবে। এবং অনুব্রত মণ্ডলের প্রথম দফার যে জিজ্ঞাসাবাদের বয়ান তিনি দেবেন, এই 36টি প্রশ্নের যে উত্তর দেবেন সেই উত্তর খতিয়ে দেখা হবে এবং তারপর দ্বিতীয় দফায় ফের তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তিনি যে বয়ান দেবেন আর সেটাকে দেখে আবার একটি নতুন প্রশ্নের তালিকা তৈরি করা হবে, যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পাচ্ছি। এবার যেটা সবচেয়ে বড় প্রশ্ন, যে অনুব্রত মণ্ডলকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিবিআই সূত্রের খবর, গত বছর এপ্রিল মাসে প্রথমবার অনুব্রত মণ্ডলকে তলব করা হয় এবং এই 13 মাস পর তারা কিন্তু অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারছেন। এর মধ্যে একাধিকবার নোটিশ পাঠানো হয়, অনুব্রত মণ্ডল একাধিকবার উত্তর দেন যে তার শারীরিক অবস্থা ঠিক নেই, তিনি আসতে পারবেন না। অবশেষে গতকাল রাতে তিনি জানান সিবিআই এর আধিকারিকদের যে তিনি আসছেন এবং আজকে সকাল 10:10 পর থেকে তার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত আর্থিক লেনদেনের তথ্য তার কাছ থেকে জানতে চান সিবিআই গোয়েন্দারা। বীরভূম জেলা এবং গরু পাচারকারীদের যে কানেকশন, সেই কানেকশন নিয়েই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইলমবাজার, বীরভূমের ইলমবাজারে একটি গরুহাট বসে, সেই গরুহাট যিনি চালান সিবিআই তরফে দাবি করা হচ্ছে। সিবিআই সূত্রের খবর, একাধিক সাক্ষীরা এসে এবং তথ্য রয়েছে যে সেই হাট থেকে একটা মোটা অঙ্কের টাকা তোলা যা বাজি বাবদ বা প্রোটেকশন মানি হিসেবে কিন্তু তোলা হতো এবং সেখান থেকে একটা মোটা অঙ্কের টাকা কিন্তু কোনো না কোনোভাবে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কয়েকটা হাত হয়ে অনুব্রত মণ্ডলের কাছে পৌঁছে যেত, যেহেতু তিনি কিন্তু জেলার সভাপতি। এমনই দাবি করছেন সিবিআইয়ের গোয়েন্দারা যে তাদের হাতে তথ্য রয়েছে। এই বিষয় নিয়ে অনুব্রত মণ্ডল কি বলবেন? দ্বিতীয় যেটা সিবিআইয়ের আধিকারিকরা জানাচ্ছেন যে বীরভূম জেলা হয়ে সীমান্ত এলাকায় যে গরুর ট্রাক গাড়ি করে যে গরু যায়, সেই প্রত্যেকটি গাড়ি থেকে কিন্তু টাকা তোলা হয় এবং সেখান থেকে মোটা অঙ্কের টাকা প্রতি মাসে কিন্তু প্রোটেকশন মানি হিসেবে বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। সিবিআই আধিকারিকরা দাবি করছেন তাদের কাছে খবর যে সেই টাকা কিন্তু অনুব্রত মণ্ডলের কাছে পৌঁছে যেত। ধন্যবাদ প্রকাশ।